আর কতদিন ফ্রিতে রেশন পাবেন জেনে নিন সরকার নিয়ম বদলাচ্ছে। দেশের প্রায় 10 কোটির ওপর মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। করোনা মহামারীর সময় গোটা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5 কেজি এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হতো। তবে সেই ব্যবস্থার পরিবর্তন আসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। অনেকটাই কাটছাট করা হয় রেশন ব্যবস্থায়। এই রেশন ব্যবস্থার উপর ভিত্তি করে নানান রকম জালিয়াতরা তাদের পসার সাজিয়ে বসেছিল। জালিয়াতি বন্ধ করতে বায়োমেট্রিক রেশনের সঙ্গে আধার সংযুক্তিকরণ ডিজিটাল রেশন কার্ডের প্রচলন করা হয়। কিন্তু তারপরেও রোখা যায়নি চুরি। তাই তো এবার শক্ত হাতে দুর্নীতি দমন করতে মাঠে নেমে পড়েছেন সরকার। এবার থেকে সবাই পাবেন না রেশন, রেশন কার্ড থাকলেই আপনাকে জমা দিতে হবে। কারা কারা পাবেন না রেশন দেখে নিন এক নজরে। কার্ডধারীরা 8 থেকে নেওয়া 100 স্কোয়ার মিটারে একটি প্লট বা বাড়ি থাকলে, গ্রামে থাকলে তার আয় যদি 2 লক্ষ টাকার বেশি হয় এবং শহরে থাকলে তার আয় যদি 3 লক্ষ টাকার বেশি হয়, তবে সে বা তারা রেশন কার্ড ব্যবহার করবার উপযুক্ত হবে না। এছাড়া যদি কারোর কাছে একটি 2-হুইলার গাড়ি বা ট্র্যাক্টর কিংবা অস্ত্রের লাইসেন্স থাকে, তবে রেশন কার্ড ব্যবহার করতে পারবেন না। রেশন কার্ড থাকলেও কোনো খাদ্যশস্য বা রেশন সামগ্রী নিতে পারবেন না। তবে কার্ড জমা দিয়ে আসতে হবে ডিএস অফিসে, আর এটা না করলে প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে সরকারের তরফ থেকে। আর কতদিন ফ্রিতে রেশন পাবেন জেনে নিন সরকার নিয়ম বদলাচ্ছে। দেশের প্রায় 10 কোটির ওপর মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। করোনা মহামারীর সময় গোটা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5 কেজি এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হতো। তবে সেই ব্যবস্থার পরিবর্তন আসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। অনেকটাই কাটছাট করা হয় রেশন ব্যবস্থায়। এই রেশন ব্যবস্থার উপর ভিত্তি করে নানান রকম জালিয়াতরা তাদের পসার সাজিয়ে বসেছিল। জালিয়াতি বন্ধ করতে বায়োমেট্রিক রেশনের সঙ্গে আধার সংযুক্তিকরণ ডিজিটাল রেশন কার্ডের প্রচলন করা হয়। কিন্তু তারপরেও রোখা যায়নি চুরি। তাই তো এবার শক্ত হাতে দুর্নীতি দমন করতে মাঠে নেমে পড়েছেন সরকার। এবার থেকে সবাই পাবেন না রেশন, রেশন কার্ড থাকলেই আপনাকে জমা দিতে হবে। কারা কারা পাবেন না রেশন দেখে নিন এক নজরে। কার্ডধারীরা 8 থেকে নেওয়া 100 স্কোয়ার মিটারে একটি প্লট বা বাড়ি থাকলে, গ্রামে থাকলে তার আয় যদি 2 লক্ষ টাকার বেশি হয় এবং শহরে থাকলে তার আয় যদি 3 লক্ষ টাকার বেশি হয়, তবে সে বা তারা রেশন কার্ড ব্যবহার করবার উপযুক্ত হবে না। এছাড়া যদি কারোর কাছে একটি 2-হুইলার গাড়ি বা ট্র্যাক্টর কিংবা অস্ত্রের লাইসেন্স থাকে, তবে রেশন কার্ড ব্যবহার করতে পারবেন না। রেশন কার্ড থাকলেও কোনো খাদ্যশস্য বা রেশন সামগ্রী নিতে পারবেন না। তবে কার্ড জমা দিয়ে আসতে হবে ডিএস অফিসে, আর এটা না করলে প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে সরকারের তরফ থেকে।